নিউজিল্যান্ডে অবশেষে কোয়ারেন্টিন থেকে মুক্তি, কাল টাইগারদের অনুশীলন শুরু, চোট কাটিয়ে ফিরতে মিরপুরে তামিমের প্রস্তুতি। এশিয়া কাপ খেলতে কাল আরব আমিরাত যাত্রা, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগার যুবারা, লেগ স্পিনার নিয়ে কোচের আক্ষেপ। অনূর্ধ্ব ১৯ সাফের শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ, ফাইনালে ভারত বধের প্রত্যয়, লিগ পর্বের আত্মবিশ্বাস সঙ্গী লাল সবুজে। স্বাধীনতা কাপে দেশি বিদেশিদের পারফরমেন্সে ভারসাম্য, মৌসুমে জীবন মতিনদের ধারাবাহিকতা জরুরি, তাতে উপকৃত হবে জাতীয় দল। নিউজিল্যান্ড সফরে অবশেষে মিলছে কোয়ারেন্টিন থেকে মুক্তি, বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবারই সবশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, শুধুমাত্র স্পিন কোচ হেরাত এখনও সেরে ওঠেননি। কাল থেকে দলীয় অনুশীলন শুরু হবে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। অবশেষে অপেক্ষার অবসান ঘটল, নিউজিল্যান্ড সফরে মুক্তি মিলছে কোয়ারেন্টিন থেকে, সবশেষ করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন বাংলাদেশ দলের সব ক্রিকেটার। কেবল রঙ্গনা হেরাথের টেস্ট করা বাকি, কোভিড পজিটিভ হেরাথের পরবর্তী টেস্ট হবে ৩০ ডিসেম্বর, ততদিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের স্পিন বোলিং কোচকে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলন করবে মুমিনুলরা, যেখানে জিমের সুবিধাও পাওয়া যাবে, ক্রিকেটারদের স্বাভাবিক চলাফেরায় আর কোনো বাধা থাকবে না। করোনা শেষ টেস্ট ছিল এখানে ১৯ তারিখে, আজকে সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ, আর এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল আমরা ইনশাআল্লাহ এখান থেকে বের হতে পারবো এবং প্র্যাকটিসে যেতে পারবো। কালকে আমাদের ১০:৩০ থেকে প্র্যাকটিস আছে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে, যেখানে আমরা জিমের ফ্যাসিলিটিসটাও পাবো, তারপরে ওইখানে প্র্যাকটিস শেষ করে আমরা আমাদের হোটেলে উঠে যাবো, নোবেল হোটেলে, এবং তারপর থেকে স্বাভাবিক যেভাবে আমরা চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো এবং নিজেদেরকে তৈরি করতে পারবো ফার্স্ট টেস্ট ম্যাচের জন্য ইনশাআল্লাহ। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন ইস্যু নিয়ে কম জল খোলা হয়নি, তৃতীয় দফা টেস্টে হেরাথের করোনা ধরা পড়া দিয়ে শুরু, একই সঙ্গে করোনা আক্রান্ত যাত্রীর সংস্পর্শে এসে আইসোলেশন বাড়ে দলের ৯ সদস্যের, এতেই শেষ হয়নি, বাড়তি সতর্কতায় ক্রিকেটারদের জিম সুবিধাও বন্ধ করে দেয়া হয়, নির্ধারিত ৭ দিনের কোয়ারেন্টিন বাড়ানো হয় ৩ দিন। পর্যাপ্ত অনুশীলনের অভাবে এক পর্যায়ে শঙ্কায় পড়ে টাইগারদের নিউজিল্যান্ড সফর, কোয়ারেন্টিন আরও বাড়লে সিরিজ নিয়ে নতুন করে ভাবত বিসিবি। এ বছরের মার্চে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ, সেই সফরে ওয়ানডে ও টি-20 সিরিজের শতভাগ হারের দুঃস্মৃতি এখনও তাজা। এবার নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ, মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্ট শুরু ১ জানুয়ারি, আর ক্রাইস্ট চার্চে দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল, পুনর্বাসনের অংশ হিসেবে অনুশীলন শুরু করেছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। বিসিবি ইনডোরের নেটে প্রায় ১০ ওভার ব্যাটিং করেছেন তামিম, গত জুলাইয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন টাইগার জার্সিতে, এরপর এক দফা চোট কাটিয়ে উঠলেও নেপালের ইপিএলে খেলতে গিয়ে আবারও আঙুলে ব্যথা পান। ইঞ্জুরির সঙ্গে তামিমের লুকোচুরি খেলা চলছে অনেকদিন, তবে আশার খবর, ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগান সিরিজে ফেরার জন্য অনুশীলন শুরু করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। সব ঠিক থাকলে বিপিএলও খেলার কথা, চোট কাটিয়ে ব্যাটিংয়ে ফিরলেও আঘাত পাওয়া আঙুলে ছিল সতর্ক নজর। জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি প্রায় ৬ মাস, সবশেষ ওয়ানডে গত জুলাইয়ে, টি-20 খেলেন না প্রায় ২ বছর হলো। এক দফা চোট কাটিয়ে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে বাধান বিপত্তি, সেই থেকে হয়ে আছেন দর্শক। ক্রিকেটের তিন ফর্মেটে মাত্র একটিতে সমীহ জাগানো দল হতে পেরেছে বাংলাদেশ, সেই ওয়ানডে দলের অধিনায়কই আবার সেরা তারকা। ৫০ ওভারের ম্যাচে ১০০০ রানের ব্যবধান নিয়ে তামিমই সেরা, ২১৯ ম্যাচে প্রায় ৩৭ গড়ে ৭৬৬৬ রান, টেস্টে ৪৭৮৮ রান নিয়ে তামিম আছেন মুশফিকের ঠিক পেছনে, টি-20তেও আছেন সেরা তিনে। তবে এই ফর্মেটটা আজকাল আর বেশি উপভোগ করছেন না, সে কারণেই টি-20 বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া, মুখে স্বীকার না করলেও সেই থেকে তিনি এড়িয়ে চলছেন ২০ ওভারের ক্রিকেট। তামিমের অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে ওপেনিং জুটির বেহাল দশা, টাইগার ক্রিকেটের খারাপ সময় কাটাতে তার দলে ফেরাতাই বড্ড জরুরি, সেই অপেক্ষাতেই এখন সবাই। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এশিয়া কাপ খেলতে কাল আরব আমিরাতে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ দল। আজ বিসিবি একাডেমিতে ফটো সেশনে অংশ নেয় যুবারা। শারজায় গিয়ে একদিনের কোয়ারেন্টিনের পর মিশন শুরু করবে ইয়াং টাইগার্স। বিশ্বকাপের আগে নিজেদের বোঝাপড়া বাড়াতে এশিয়া কাপকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেটার ম্যানেজমেন্ট। এরাই আগামীর স্বপ্ন সারথি। আকবরের দল বাংলাদেশকে দিয়েছে বিশ্বের বুকে নতুন পরিচয়, সে পরিচয় ধরে রাখার দায়িত্ব ওদের কাঁধে। কিন্তু নতুন দলটার উপর ভরসা কম সাম্প্রতিক পারফরমেন্সে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কায় গিয়ে 5-0 ব্যবধানে সিরিজ হার। দলের শক্তি বাড়াতে ডাক পড়েছে বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল ও সাকিবের। আছেন গত বিশ্বকাপে এক ম্যাচও না খেলা নাবিল ও মেহরব। তাদের যে এক্সপিরিয়েন্সটা এটা টিমের মধ্যে যদি দেয়া যায়, ডেফিনেটলি এই টিমটার আপনারা দেখেছেন ইন্ডিয়া ট্যুরে, দেখেছেন যে তারা কীভাবে কামব্যাক করেছে। তাদের শুধু ঘাটতি ছিল যেটা, সেটা ছিল ছোট একটু এক্সপিরিয়েন্স যোগ করা। জাতীয় দলের মতো যুবাদের বিশ্বকাপেও বঞ্চিত লেগ স্পিনার। স্কোয়াডে ফিঙ্গার স্পিনার থাকলেও নেই রিস্ট স্পিনার। তারপরও এ দলটার উপর আস্থা ক্রিকেটার ও কোচের। এশিয়া কাপে নিজেদের বোঝাপড়ায় মনোযোগ সবার। দলের দুজন বাহাতি স্পিনার ও কয়েকজন অফ স্পিনার আছে, তাদের উপর আমার আস্থা আছে। আমরা এক বছর ধরে একজন কার্যকরী লেগ স্পিনার খুঁজছিলাম, কিন্তু যোগ্য কাউকেই পাইনি। আমরা আমাদের খেলা শুধু ফোকাস করতেছি, আমরা কীভাবে আমাদের প্রতিযোগী অনুযায়ী ওখানে গিয়ে খেলবো, আমাদের যে প্ল্যানগুলো আছে যেগুলো কীভাবে এক্সিকিউট করবো, এবং বেস্ট প্রিপারেশন এই সাইকে আপনার খেলে গিয়ে আরও ভালো কীভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়া সেটা চেষ্টা করবো। চ্যালেঞ্জ তো সবার জন্য, সব টিমের জন্য, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে আমরা গেম বাই গেম ফোকাস করলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতেছি না, আমরা গেম বাই গেম ফোকাস করবো। ওখানে মেন দায়িত্বটা থাকবে আমাদের বেশি না, নর্মাল প্ল্যানেই থাকলে আমরা যদি আমাদের যে প্ল্যানগুলো আছে টিম প্ল্যান গেম প্ল্যান এই প্ল্যানগুলো যদি আমরা ফলো করি তো ইনশাল্লাহ সাকসেস হবে। যাদের নিয়ে প্রত্যাশার বেলুন উড়াচ্ছে বিসিবি, করোনাকালে তাদের স্বাস্থ্যগত বিষয়ে নজর এড়িয়ে গেছে অভিভাবক সংস্থার। আমিরাতে যাওয়ার আগে ক্রিকেটারদের রাখা হয়েছে মিরপুরের একটি ফ্ল্যাটে, যেখানে বায়োবাবলের কোনো বালাই ছিল না। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব ১৯ সাফে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত গোল করে আলোচনায় আফিদা প্রান্তি। হ্যাট্রিক করে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছেন। বুধবার ফাইনালে ভারতের বিপক্ষেও জ্বলে উঠতে চান আফিদা। আসরের সর্বোচ্চ গোলদাতা শাহেদা আক্তার রিপাউ নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন। ঘরের মাঠে শিরোপা জিততে মুখিয়ে লাল সবুজ। এবং বাংলাদেশ ১২ শ্রীলঙ্কার জালে এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ, দুই হ্যাট্রিক বাড়তি পাওয়া। তবে ফাইনালে ভারতের পরীক্ষায় সতর্ক লাল সবুজ। গ্রুপ চ্যাম্পিয়ন দুর্বল লঙ্কানদের বিপক্ষে ৪০ গজ দূরের শটও গোলে পরিণত হওয়ায় তৃপ্তি আছে, তবে অবাক হয়েছেন। স্টপার থেকে উঠে যায় যখন হেডে গিয়ে কর্নার যেগুলো হয় সেগুলোতে গোল পাওয়া যায়, কিন্তু দূর থেকে শুটিং করে তো সচরাচর গোল হয় না সেরকম। আসরের সর্বোচ্চ স্কোরার শাহেদা আক্তার রিপার লক্ষ্য ফাইনালের মঞ্চে নিজেকে আরও একবার মেলে ধরার। খুব ভালো লাগছে যে আমার হ্যাটট্রিক হয়েছে আর আমরা তো জিতছি। বড় কথা হচ্ছে আমরা ফাইনালে গেছি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য ছিল, ফাইনালে যাব এবং ফাইনালে গেছি। লিগ পর্বে পেনাল্টি গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, ওই আত্মবিশ্বাস সঙ্গী লাল সবুজের। ফাইনালের চাপ সামলে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রত্যয় স্বাগতিকদের। ইন্ডিয়ার সাথে ভালোভাবে খেলতে হবে, ফাইট হবে খেলার ভিতরে, এখন জিততে হবে যেভাবেই হোক। আমাদের গোল ভাগ্যে যদি থাকে তাইলে হবে, আর আমার যতটুকু চেষ্টা ততটুকু যদি সফল হয় তাইলে আর কি। অবশ্যই ওরা স্ট্রং টিম, আমাদের বিপক্ষ আমরাও স্ট্রং টিম, তো মাঠে গেলেই তো বোঝা যাবে। কোনো জুনিয়র প্লেয়ার হয়ে আমি যে পাঁচটা সর্বোচ্চ গোল করছি, ইন্ডিয়ার যদি ইন্ডিয়ার ম্যাচেস যদি নামায় আমাকে, তাহলে অবশ্যই আমার চেষ্টা থাকবে যে গোল করা, সবারই তো একটা লক্ষ্য থাকে। বুধবার শিরোপা লড়াই, অনূর্ধ্ব ১৯ সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিদেশিদের, গোল করা কিংবা করানোয় দেশিরা থাকে অনেক পিছিয়ে। এবারে সেই ধারা বদলাতেও পারে, অন্তত মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ দিচ্ছে সেই আভাস, যেখানে গোলের হিসেবে বিদেশিদের খুব কাছে ছিল দেশিরা। জীবন মতিনদের এই ধারাবাহিকতা থাকলে উপকৃত হবে জাতীয় দল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয় ফুটবল মৌসুম। ৩১ বছর পর যেখানে আবাহনী ফিরেছে শ্রেষ্ঠত্বের আসনে, বসুন্ধরা কিংসও বুঝে গেছে এবারে একক আধিপত্যের সুযোগ নেই।
মৌসুম শুরু টুর্নামেন্টের কাটা ছেড়ায় স্বস্তির বড় কারণ দেশিদের পারফরমেন্স। বিদেশিদের ভিড়ে দেশি ফরোয়ার্ডদের নিষ্প্রভতা নিয়ে যে আক্ষেপ তা অন্তত ঘুচেছে এই স্বাধীনতা কাপে। ডোরিয়েলটন, কলিনড্রেস অথবা ফার্নান্দেস রবিনিয়র পাশে জীবন, মতিন, ইব্রাহিম কিংবা রাকিবও আলো কেড়েছেন ঠিকই, গুরুত্বপূর্ণ সময়ে দেশিরাও পার্থক্য গড়ে দিয়েছেন অনেক সময়। পরিসংখ্যানেই পরিষ্কার, দেশি বিদেশির মধ্যে পার্থক্য ততটা নেই। টুর্নামেন্টে মোট 75 গোল, বিদেশিদের 39 গোলের বিপরীতে দেশিরা করেছে 31টা। চোট থেকে ফিরে জীবন প্রমাণ করেছেন এ মৌসুমে আবাহনী তার উপর নির্ভর করতে পারে। দারুণ নিয়ন্ত্রণ ফিনিশিংয়ে মতিন মিয়াও বসুন্ধরাকে নির্ভর রেখেছেন সত্যি। জীবন মতিন ছাড়াও টুর্নামেন্টে জোড়া গোল ইব্রাহিম ফয়সালের। আসন্ন ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগেও ওদের নিয়মিত সুযোগ আর ধারাবাহিকতা জরুরি, তাতেই উপকৃত হবে জাতীয় দল। আপাত দৃষ্টিতে শ্রেষ্ঠত্বের লড়াই হয়তো আবাহনী বসুন্ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তবে পুলিশ এফসি কিংবা সাইফ স্পোর্টিং ক্লাবও চমক দেখাতে পারে এ মৌসুমে। স্বাধীনতা কাপ অন্তত সেই বার্তাই দিয়ে রেখেছে। সাইদ সাদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন ফেডারেশন কাপ ঢাকার বাইরে আয়োজনের পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাফুফেকে উদ্যোগ নিতে বলছেন, আর্থিক সংকটে প্রয়োজনে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার বিজয় দিবস হ্যান্ডবলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। গেমস টুর্নামেন্ট, এটা কিন্তু তার ঢাকার বাইরে এটা নিতেই পারে। আমার মনে হয় যে আমাদের ক্লাবগুলোকে আরও জনপ্রিয় করা, আমাদের শুধু ঢাকার মধ্যে না রেখে, কারণ প্রত্যেকটা ক্লাবেরই কিন্তু সমর্থক ঢাকার বাইরেও আছে, তারাও কিন্তু আক্ষেপ যে কেন তাদের ঢাকার বাইরে খেলাগুলো হবে না। তো আমার মনে হয় যে ফুটবল ফেডারেশনে এই উদ্যোগটা নেওয়া উচিত এবং ক্লাবগুলোকে অবশ্যই এ বিষয়ে, তাদের যদি কোনো ধরনের কোনো প্রয়োজন কিছু হয় সে বিষয়ে তাদের সাথে আলোচনা করে অবশ্যই এই খেলাগুলো সিলেট বা অন্য বিভিন্ন জেলাগুলোতে তারা নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর দ্বিতীয় রাউন্ড জমে গেছে। মিরপুরে 6 উইকেট নিয়ে আলো কেড়েছেন সাউথ জোনের স্পিনার নাসুম আহমেদ। 4 উইকেটে 246 রান নিয়ে দিন শুরু করে 385তে গুটিয়ে যায় নর্থ জোন। নাঈম ইসলাম থামেন 137 করে, 126 রানে নাসুমের শিকার 6 উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার। এই কীর্তির জন্য লেগেছে 23 ম্যাচ। দিন শেষে সাউথ জোনের সংগ্রহ 2 উইকেটে 112 রান, এখনও পিছিয়ে 273 রানে। অন্যদিকে চট্টগ্রামে ইস্ট জোনের 245 রানের জবাবে সেন্ট্রাল জোন করেছে 9 উইকেটে 223। জাকির আলী 8 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। মর্যাদার অ্যাশেজে 2-0 লিড অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে 275 রানে হেরেছে ইংল্যান্ড। 468 টার্গেটে 192 রানে অল আউট হয় ইংলিশরা। শেষ দিন অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 6 উইকেট, 4 উইকেটে 82 রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দ্রুত ফিরেছেন অলিপপ, স্টোকসও টিকতে পারেননি বেশিক্ষণ। লায়নের বলের রিভিউ নিয়ে তাকে ফেরায় স্বাগতিকরা। এরপর প্রতিরোধ গড়েন ক্রিস ওক্স আর জস বাটলার। 44 করে ওক্সের বিদায় ভাঙে 61 রানের জুটি। এরপর 26 রানে বাটলার হিট উইকেট হলে শেষ হয় সফরকারীদের প্রতিরোধ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 473 রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়েছিল 236 রানে। এরপর 230 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার চ্যালেঞ্জে নেমেছিলেন 80 জন, এর মধ্যে সফলভাবে সাঁতার শেষ করেন 72 জন। বাবা সৈয়দ আখতারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিনের সঙ্গে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার মিশনে অংশ নেয় 10 বছরের লারিসা। তবে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে মাঝপথেই সাঁতার শেষ করতে বাধ্য হন। সোমবার সকালে সাপুরীর দ্বীপ সৈকত পয়েন্ট থেকে সাঁতার শুরু করেন তারা। 16.1 কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয় সেন্ট মার্টিনে গিয়ে। 13 বছর ধরে সাঁতারের এই আয়োজন করে আসছে সরোজ অ্যাডভেঞ্চার এবং এক্সট্রিম বাংলা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটার। আমন্ত্রণ আমাদের পরে রাখছি।